ওয়েলকাম টু দোয়াইনি ব্লগ, আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি যাব একটা জায়গায়, মানে এখন সকাল হয়ে গেছে, তো আমি সকাল প্রথমে যাবো গঙ্গা স্নান করতে। এখান থেকে গঙ্গা স্নান করে বা বুড়ো স্থলে পুজো দিয়ে তারপর বাড়ি আসবো। তো চলুন ফ্রেন্ডস, ফটাফট মানে বেশি বড় না করে চলে যাই। তারপর পরে গঙ্গা স্নান করার পর বাবার তলায় পুজো দিয়ে বা বুড়ো স্থলে পুজো দিয়ে চলে আসবো বাড়ি। তো চলুন পুরো রিপোর্টটা আপনাদেরকে দিয়ে দিই, লেটস গো। A few moments later. তো ফাইনাল ফ্রেন্ডস, আমরা গাড়িতে চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি। তো আমি যাচ্ছি আমার ফ্যামিলি থেকেও যাচ্ছে, তো আপনাদেরকে মানে রাস্তাঘাটটা দেখানোর চেষ্টা করছি। চলুন আমি যতটা যাচ্ছি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। একটু আমি ভিডিওটাকে স্পিড করে দিই যাতে আপনারা দেখতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য একটু স্পিড করে দিচ্ছি। চলুন ফটাফট আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটার মজা নিন। ফ্রেন্ডস, আমি অর্ধেক রাস্তা কভার করে ফেলেছি এবং আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। তো এখনও কিছুটা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছি আমি কিন্তু এখনও পর্যন্ত গাড়িতে যাচ্ছি রাস্তায়। তো আপনাদেরকে একটা কথা বলি, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছে তারাও সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন, এই দেখুন এখানে একটা রেল গেট আছে, দেখতে পাচ্ছেন? রেল গেটটা পার করার পর কিন্তু আমি গঙ্গা পাবো, বা এখানে যেখানে গঙ্গা স্নানটা করা হয় সেটা পাবো। দেখতে পেয়েছেন যে এখানে রেল লাইনটা আমরা পার হয়ে গেছি। রেল লাইনটা পার হওয়ার পর আর 3-4 কিলোমিটার পর আমি কিন্তু গঙ্গাটা পেয়ে যাবো। তো আমি এখান থেকে মানে চলে যাচ্ছি, তারপর আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই। রাস্তাঘাটটা দেখি, এখানে রাস্তাঘাট খুবই সুন্দর, এখানে মানে পুরোটা হচ্ছে গাছপালায় মানে ভর্তি বেশি। চলুন ফটাফট আমি গঙ্গা কাজে চলে যাই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আসার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন এবার আপনাদেরকে গঙ্গাটা দেখিয়ে দিচ্ছি। তো চান করাটা দেখানো যাবে না? কেসে কেসে লোক রেতে यार यहां पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है हम। তারপরে যে বাবার তলা বাবা মহাদেবের তলায় পুজো হবে, সেখানে পুজো দেবো, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ফটাফট আমি গঙ্গা চানটা সেরে নিই, তারপর আপনাদেরকে গাড়িতে ওঠার সময় আবার দেখিয়ে দিচ্ছি, লেটস গো। এই দেখুন একবার গঙ্গাটা দেখেন, এই দেখুন দেখছিলেন সাঁতার করা। আপনাদেরকে আর একবার আমি ভালো করে দেখে দিচ্ছি, চলুন তবু একবার আপনাদেরকে পুরোটা মানে কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, গঙ্গার সামনে চলে এসেছি। হয়তো আপনারা সামনে হাওয়া চলছে, হাওয়া রায়েরাও পাচ্ছে, যেহেতু গঙ্গার স্রোত আছে বা গঙ্গার সামনে বেশি হাওয়া বাতাসটা বয়। এদিকে দেখেছেন মানে এটা চর এবং অনেকজন চান করছে। এখানে দেখুন মানে নৌকো দিয়ে পারাপার হচ্ছে, যারা গঙ্গার ওপারে বাড়ি তারা এপারে ওপার হচ্ছে, ঠিক আছে? তো চলুন, আমিও এখান থেকে দেখুন নৌকা নিয়ে নিয়েছি, নৌকা করে আমিও পার হচ্ছি। তো আমার এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, এতে আমি কোনোদিন এর আগে নৌকায় চাপি নেই। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম নৌকায় করে আমি ফার্স্ট এত বড় গঙ্গাটাকে পার হচ্ছি, এবং আমি পার হওয়ার পর মানে ওপারে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো যে মানে ও পারটা কীরকম। আশা করছি দুটোই একই, তবু মানে নিজের মনের ফিলিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো আপনাদের সামনে থেকে দেখতে পাচ্ছেন মানে আপনাদেরকে দেখ মানে প্রচণ্ড রোদের কারণে হয়তো আমার অসুবিধা হচ্ছে, আমিও ক্যামেরাটাকে দেখতে পাচ্ছি না বা কেমন ক্যামেরা উঠছে সেটা বলতে পারছি না, হয়তো আপনারা ভিডিওতে দেখতে পান।
তো ফাইনালি আমরা চলে এসেছি এপারে, এখনো ছাড়লে জাস্ট গঙ্গার এপারে চলে এসেছি, ওপারে আমরা ছিলাম। ওখান থেকে আমার বাড়ি যাওয়ার রাস্তা তো দেখছেন, এখানে যে নৌকাটা দাঁড়িয়ে আছে এখানে অনেকজন দাঁড়িয়েও আছে, নৌকায় চেপে মানে পারাপার হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে। ফাইনালি আমরা গঙ্গা স্নান সেরে দিয়ে মানে এখানে বাবুরা যে তলায় চলে এসেছি, তো চলুন আপনাদের এখান থেকে এই দেখুন বাবুরা মানে ঢোকার সামনে যে এই মূর্তিটা আছে, এই মূর্তিটা দেখতে পাচ্ছেন তো, মানে এটা একটা মন্দির করা হয়েছে, ঠিক আছে। চলো সামনে থেকে সরে চলো, দেখতে পাচ্ছেন যে সামনে একটা মূর্তি করা হয়েছে, আপনাদেরকে অনেকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি। যেমন ওপরে বাবা মহাদেব পার্বতী অন্যরকম আছে, এটা হচ্ছে বাবার মানে ভোগ বা প্রসাদ, ঠিক আছে, দেওয়া হচ্ছে এখানে, মানে অনেক কিছু বিক্রি হচ্ছে এখান থেকে নিয়ে বাবার তলায় গিয়ে পুজো দেওয়া। এগুলো হচ্ছে বাবার এক একটা মূর্তি, যেমন মানুষ যদি কারো করে থাকে তারা এসে এখানে দিয়ে যায়। এখানে দেখছি প্রচুর মূর্তি রয়েছে, সাইডে বাবার একটা মানে পুকুর রয়েছে সেখানে চান করে। তো তো ফ্রেন্ডস, আমাকে পুজো দেওয়াটা আপনাদেরকে দেখানো হলো না, আমি ওখানে ক্যামেরা ধরার মানে জায়গা পাইনি। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বা বন্ধু মাতরম।